যারা আমি চিল্লি আসছেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ, ডাক্তারবাবুর সামনে যে ফাঁকা রাস্তা আছে সেই ফাঁকা রাস্তায় প্রত্যেকে বসে যান। জায়গার সমস্যা হবে, এত মানুষ এখানে ধরবে না। জায়গা রাস্তাটা ব্লক করে দিয়ে সমস্ত কর্মীদের কাছে অনুরোধ, আপনারা রাস্তার উপর বসে যান। যারা পুলিশ প্রশাসনের দায়িত্বে আজকে এই সভায় আছেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ, বিডি অফিসার ওই দিক দিয়ে গাড়িগুলো ঘুরিয়ে দিন। যারা মিছিলে অংশগ্রহণ করেছেন প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা রাস্তার উপর বসে রাস্তাটা জ্যাম করে দিন, রাস্তার উপর বসে যান। আমরা প্রত্যেকে দায়িত্বশীল দলের কর্মী, প্রত্যেকে দায়িত্ব আছে এই সমাবেশকে সফল করার। সর্বপ্রিয় নেতা শাহরুখ সরকারের নেতৃত্বে এবং যুব সমাজ মিডার আসানের নেতৃত্বে আমাদের এই সমাজস্থলে এসে পৌঁছেছেন। আমরা দেরি করছি না, অনেক দীর্ঘক্ষণ থেকে আপনারা অপেক্ষা করছেন, তাই এখনই সবার কাজ শুরু হচ্ছে। প্রথমেই আমাদের এই সময় বক্তব্য উপস্থাপন করবেন আমাদের সকলের প্রিয় তৃণমূল যুব কংগ্রেসের নেতা এবং কংগ্রেস সমিতির সদস্য মিজান হাসান। আমি মিজান হাসানকে বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। মঞ্চে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয়, আমাদের ব্লকের সভাপতি শাহ আলম সরকার।